বর্ধমান রমনা বাগান জুলজিক্যাল গার্ডেনকে ঘিরে একগুচ্ছ পরিকল্পনা বনমন্ত্রীর। নতুন সাজে সেজে উঠতে চলেছে বর্ধমান রমনা বাগান জুলজিক্যাল পার্ক। পুরো জুলজিক্যাল গার্ডেন পরিদর্শন করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার বর্ধমানের রমনা বাগান জুলজিক্যাল গার্ডেন পরিদর্শনে এসে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়ে গেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের প্রথমে এই সমস্ত পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, গাছ পাওয়া যাবে, বড়ো বড়ো শাল, সেগুন, মেহগুনি, চন্দন গাছ থাকবে, সেটা নগর ভাটিকা হবে। আর 10 থেকে 50 তুমি যদি পেয়ে যাই, একটা জায়গা পেয়ে যাই, তা নগর বন তৈরি হবে। নগর বনের মাঝখানে আবার হরিণালয় তৈরি হবে, হরিণ। এটারও পরিকল্পনা বর্ধমানকে ঘিরে একটা বড়ো একটা আসার জায়গা আছে। আর বর্ধমানের যুগে ইন্টারেস্টেড করতে হবে লোককে, বর্ধমানের গ্রামাঞ্চল থেকে মানুষের দেখতে আসবে, পার্টিকুলার জু দেখে আবার সে গ্রামে ব্যাক করে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানিয়েছেন, 2-2.5 মাসের মধ্যে কাজ শুরু করা হবে। আমরা ঠিক করেছি এখানে আরও বাঘ সিংহ নিয়ে আসা হবে, এই পরিবেশে মানিয়ে চলতে পারবে এমন অন্যান্য পশু পাখিও আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও দর্শনার্থীদের কাছে এই গার্ডেন ও চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তুলতে মনোরঞ্জনকরভাবে বিভিন্ন ফুড স্টল, বিশ্রামাগার, বয়স্কদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থাও করা হবে, যেটা বয়স্কদের পুরো এলাকা ঘুরিয়ে দেখাবে। এই গাড়ি আমরা জুলজিক্যাল পার্কেও চালু করেছি বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমান রমনা বাগান জুকে অত্যাধুনিক করে তুলতে কি কি প্রাণী আনা হবে সেই বিষয়ে মন্ত্রী আরো বলেন, বর্ধমান জুটাকে খুব অত্যাধুনিক জুয়ে পরিণত করার জন্য এখানে বাঘ আসবে, সিংহ আসবে, রাইনো আসবে, হিপো আসবে, ডিয়ার একটা পার্ক তৈরি হবে আলাদা করে ডিয়ারের জন্য। এভারি হচ্ছে যত রকমের পাখি আছে সেই পাখি এখানে আনা হচ্ছে। এলিফ্যান্ট আনা যাবে না, কারণ এলিফ্যান্ট একটা পার্টিকুলার যে পরিমাণ আয়তনের জায়গা লাগে, দরকার লাগে, সেই পরিমাণ জায়গা এখানে নেই, সেটা এলিফেন্টটা আনা যাচ্ছে না। যেমন স্নেক্স, ডিফারেন্ট টাইপ অফ স্নেক্স, সেগুলো আনা যাবে, পাইথন থেকে আরম্ভ করে এগুলোকে আনার ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো কলকাতাতেও আছে। এসবের পাশাপাশি এবার পর্যটকদের জন্য জুয়ের বাইরে রেস্টুরেন্ট তৈরি করার পরিকল্পনাও জানিয়েছেন বনমন্ত্রী। সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যে এই সকল উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশাবাদী বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল18 বাংলা।